আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সোনান খরোজমিল হাম্মাম সময় ভেবর দর্শক পঞ্চ আমরা মহান বিশ্বাসমের জীবনের প্রত্যেক দিন এর এক হাজারের অধিক সন্না বা হাজারের অধিক সন্ন্যাস সিরিজ আলোচনার দুই নম্বর বিষয় যেটা দ্বিতীয় বিষয় সেটা হলো ল্যাট্রিন বা পায়খানা যেটা আমরা বলি পায়খানা বা যাই হোক না কেন এর প্রবেশ এবং বের হওয়ার সূন্য তো ল্যাট্রিনে প্রবেশ হওয়া এবং বের হওয়ার চারটি সন্না আমরা খেয়াল করব প্রত্যেকটি সন্না এক নম্বর সন্না হলো প্রথমে ল্যাট্রিনে যাওয়ার আগে দোয়া করা আল্লাহ মাইনে আউজ বুকিমিল খুব সেবাল খাবাই সে দোয়াটি পড়া দুই নম্বর সন্না বাম পা দিয়ে ঢোকা ল্যাট্রিনে প্রবেশ করা তিন নম্বর হলো আপনার যখন শেষ হবে শেষ হওয়ার পরে ডান পা দিয়ে বের হবো চার নম্বর সন্নাটা হলো বের হয়ে গুফরানাক এই দোয়াটি পরব এই চারটি সন্না কমপক্ষে চার দশে চল্লিশ নাকি আল্লাহ চালে প্রত্যেকটি সন্ন্যায় দশ থেকে সাতশো নাকি বাড়িয়ে ইনশাআল্লাহ তাহলে এই চারটি সন্না আমরা সাতশো নাকি বাড়ি আঠাশশো নাকি পেতে পারি এই চারটি সন্না আর দিনের কত একদিন আন্তঃপাকে তিনবার চারবার পাঁচবার আমাদের ল্যাট্রিন যেতে হয় ছোটো ল্যাট্রিন করা বড় ল্যাট্রিন পেশাব বা পায়খানা ইত্যাদিতে সবগুলো গুণলে দশ বারো বার পনেরো বার তাহলে চিন্তা করুন যে এই একটি আমূল এই চারটি সৈন্য যদি আমরা দশবার আমল করতে পারি তাহলে চল্লিশটি সৈন্যতে আমল পাচ্ছি চল্লিশটি সূন্যতে আমল হওয়া মানেই কমপক্ষে চারশো নাকি আল্লাহ চালে এক একটা সুন্দর জন্য সাতশো নাকি মতো বাড়িয়ে আল্লাহ চালে এর চেয়ে বেশি বাড়িয়ে এর চেয়ে বেশি নাকি হওয়ার সম্ভাবনা আছে বিশাল সবের আর তাহলে আসলে এই সন্ন্যাগুলোর দলিল নেই প্রথম সন্ন্য যেটা বলেছি সেটা হলো বোখারি মুসলিমের হাদিস মাহানবা ও দিয়ে ঢোকার কথা বললাম মাহবী সাল্লাই সালাম ভালো কাজে গ্যান পছন্দ করতেন এটা অমর মোমিন আশারতের হাদিস এসেছে এবং সুতরাং যেহেতু ল্যাট্রিনে এটা ভালো কাজ না এটা খারাপ জায়গায় এই জন্য বামপাতি ঢুকতে হবে আর আরেকটি যেটা সেটা হলো দোয়াটি দোয়াটি আল্লাহামী আউদ খোব খোবাই সেটা বুখারি মুসলিম হাদিস বিশুদ্ধ হাদিস আর যেটা আরেকটা হলো বের হওয়ার যে দোয়াটি আছে আচ্ছা বের হওয়ার দোয়াটি সেটা উমুল উমিন আইসার রাজু আল্লাহ তাল্লাহ আনহম তাকে পরিণিত যে মহানবাস্লাম যখন ল্যাট্রিন থেকে বের হতেন কী বলতেন কওয়ালা বু এটা বলতেন এই হাদিসটি সহি আবুদোয়াদের তেইশ নম্বর হাদিস সাহাবদ এটা এবং আমরা যদি এটা খেয়াল করি আমলগুলো করি খেয়াল করে তাহলে আমরা কমপক্ষে চারটি সন্না প্রত্যেকবার এবং দিনের দৌড় হলে চল্লিশটি সন্না এবং চল্লিশটি সন্ন্যার সব কমপক্ষে চারশোটি এবং আল্লাহ এতে সাতশো গুণ বেড়ে হাজার হাজার সন্ন্যার সব সব আমরা পেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সন্ন্যদগুলো আমল করার তফিক দান করুন আমিন ওয়াখাই আল আহামদুলিল্লাহবুল আলম আসসালাম আলাইকুম আলহামী বারকাত